এইটা হচ্ছে 1000 টাকা রুম। এখানে তো অনেকজন থাকতে পারবে, 10 জন 12 জন 10 জন 12 জন এই 1000 টাকা রুমে থাকতে পারবে। এই দেখো তোমরা যদি রান্না করতে চাও তো এইখানে এসে রান্না করতে পারো। ওই যে ওখানে জলের ব্যবস্থা আছে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্রপার্টি, 400 টাকায়, 400 টাকা বা 10% ডিসকাউন্ট দিলেই 350 টাকা, ধরো 350 টাকায় তোমাদের রুম হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো? তো আমি তো পুরো একদম বিন্দাস। তো এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো তারাপীঠে সস্তায় ভালো কোয়ালিটির রুম। তো আমরা কালকে এসেছি, কালকে অনেক খোঁজাখুঁজি করে একটা রুম পেয়েছি, বেশ ভালো, 4তলা বিল্ডিং, আর প্লেসটাও বেশ সুন্দর। আরেকটা জিনিস তোমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থাও করে দেবো, 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, যা রুম প্রাইস তার থেকে আবার 10% ডিসকাউন্ট। সবার ফার্স্টে তোমরা হোটেলের লোকেশনটা দেখে নাও, ওই যে তারামা সরণি আর এই যে দ্বারকা নদ। আমি এখন দ্বারকা নদের এই ব্রিজের উপরে দাঁড়িয়েছি আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে, তো এবারে হোটেলের কাছে যাই চলো। তো এই যে ব্রিজ পেরোলাম, ব্রিজ পেরিয়ে এই যে গলিটা দিয়ে ঢুকে যাবো, তারামা সরণি হচ্ছে ওই দিকে আর আমরা ঢুকবো এই দিকে। এই গলিতে একটুখানি গেলে একদম এই সামনেই হোটেল, ওই যে মেন রোড আর এই যে আমাদের হোটেল, হোটেল দ্বীপ। এই যে শ্রী শ্রী ত্রিনাথ শঙ্কর বাবা আশ্রম, তার একদম পাশে। চলো এবারে হোটেলের ভেতরে ঢোকা যাক। তো এই হচ্ছে রিসেপশন, এই যে একদম রিসেপশনের পাশেই রয়েছে তারামার ফ্রেম। চেক আউট টাইম হচ্ছে 11:00 AM। তো এখানে সব থেকে লোয়েস্ট প্রাইস রুম কত থেকে স্টার্ট? 400 থেকে। আর হাইয়েস্ট? 999। এসি রুম, গিজার আছে? তো এক এক করে রুম ট্যুরটা একটু দিতে হবে। আচ্ছা আমরা তো আছি 400 টাকা রুমে, কিন্তু রুমটা একটু মেসি হয়ে গেছে, 400 টাকার আর কি রুম আছে? তো অন্য একটা রুম আমাদেরকে দেখাতে হবে। তো আমরা আছি এই রুমে, এই রুম থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি একটু পরে। আর এই রুম একটা দেখিয়ে দিই, এটাও 400 টাকার রুম। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা দেখো, এই যে দ্বারকা নদ আর ওই যে ওইদিকে তারামা সরণি, আর আমাদের রুমটা হচ্ছে ওই দিকটা। আচ্ছা হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই, ওয়াইফাই আছে, কেউ যদি অর্ডার দেয় খাবার দাবার আমার রুমের মধ্যে রুম সার্ভিস আছে, খাওয়া দাওয়া রান্না করার ব্যবস্থা আছে, কাস্টমার যেটা ফ্যাসিলিটি বলবে আছে, অসুবিধা নেই। এই হচ্ছে রুম সার্ভিস নম্বর। যদি আমার ভিডিও দেখে কোনো ভিউয়ার্স আসে তো তারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 10% 10% পেয়ে ডিসকাউন্ট পাবে। তো 400 টাকা রুমের উপরে 10% পেয়ে যাবে তাহলে। তো 400 টাকা রুম 360 টাকায় তাদের হয়ে যাবে, তাই তো? এই রুমের ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ওয়াশরুম, 400 টাকার হিসেবে দেখতে গেলে একদম ঝিঙ্কু। আচ্ছা তোমাদের এই হোটেলে টোটাল কতগুলো রুম আছে? 15খানা। আচ্ছা অনেকে চায় যে কিছু সবজি বাজি কিনে নিয়ে এলো, দিয়ে এখানে যদি বলে তোমাদেরকে রান্না করে দিতে, রান্নার ব্যবস্থা আছে। তোমরা কত টাকা করে চার্জ নাও? চায় কিলো হিসাবে আপনার যেমনি বানাবে অসুবিধা। 1 কিলো মাংস বানাতে কত চার্জ নাও? 100 টাকা কিলো। 100 টাকা তেল মশলা সব কিছু। আচ্ছা তোমরা কি এমন করো যে গ্যাস ফেস এনে দেবে, ওরা যদি নিজের রান্না করে এমন যদি হয়, পুরো গ্রুপ আসবে ধরো, সে ব্যবস্থাও রয়েছে? এই দেখো তোমরা যদি রান্না করতে চাও তো এইখানে এসে রান্না করতে পারো, ওই যে ওখানে জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তো সব রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা বাজার করে এনে দিতে পারো, রান্না করে দিতে পারে, বা তোমরা যদি খাবার অর্ডার করতে পারো রুমে এসে খাবার দিয়ে যাবে, আর তোমরা যদি নিজের এসে রান্না করে খাবে বলো সেটারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ওয়াও এই রুমটার স্টাইলটা দেখো, এইটা হচ্ছে 1000 টাকার রুম। এখানে তো অনেকজন থাকতে পারবে, 10 জন 12 জন 10 জন 12 জন এই 1000 টাকার রুমে থাকতে পারবে। এটা কত ইঞ্চি? 32। এই রুমের ওয়াশরুমটা দেখে নাও, ভালো স্পেস আছে। এরপরে 500 টাকার কিছু রুম, এই যে নেক্সট এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 500 টাকার রুম। এই দেওয়ালগুলি কোনো নোংরাই নেই, বেশ পরিষ্কার। এই রুমের এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আরেকটা জিনিস, তোমাদেরকে অ্যাডভান্স বুকিং না করলেও হবে, তোমরা যদি ফোন করে বলে দাও দাদা, হ্যাঁ তোমরা যদি ফোন করে বলে দাও দাদা আমরা যাচ্ছি আমাদের রুম রেখে দিন, তো রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে নম্বর, এই যে ফোন করে নেবে। তো তোমরা দেখলে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্রপার্টি, 400 টাকায়, 400 টাকা বা 10% ডিসকাউন্ট দিলেই 350 টাকা, ধরো 350 টাকায় তোমাদের রুম হয়ে যাচ্ছে। আর তো কুপন কোড কোনটা? নবীন মিশ্র ব্লগস, এটা তোমরা মাস্ট বলবে, দিলেই 10% ডিসকাউন্ট পাবে, নাহলে পাবে না।
আর একটা জিনিস সেফটির জন্য সিসিটিভি রয়েছে, প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে না? ওকে, এই দেখো তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই। এ দেখো বেডটা, এখানে তিনজন আরামসে থাকতে পারবে। আর এসি রয়েছে, এই যে ব্যালকনি রয়েছে, এই যে পায়রা উড়ে চলে গেল কোথায় যাক। আর এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ওয়াশরুম। আর গিজারও রয়েছে। আচ্ছা এই রুমের প্রাইসটা কত আছে? এরপরে পাই যাবে 900 টাকা আছে এসি গিজার দিয়ে। তো এই রুমের প্রাইস 900, আর 10% ডিসকাউন্ট মানে নবীন মিশ্র ব্লগস ইউজ করলে তো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো 900 টাকার আবার 90 টাকা ছাড় মানে 800 টাকার কাছাকাছি ধরে নাও। সিজনের একটু কম বেশি হয়, কম বেশি হতেই পারে। ধরো এই 400 টাকার রুম এটা 300 টাকা এসে যেতে পারে, বা 700 টাকার রুম 800 টাকার রুম 900 টাকা যেতে পারে, বা 1000 টাকার রুম 1100 টাকা যেতে পারে, এটা ভ্যারি করতে পারে। তো সমস্ত হোটেলে এটা হয়, একটু আপ ডাউন হতে থাকে। 200 টাকা একটু কম বেশি হতে পারে, কিন্তু নবীন মিশ্র ব্লগস এই যে কুপন কোডটা এটা সবসময় থাকছে। আর এখন আছি আমাদের রুমের ব্যালকনিতে। এই দেখো ব্যালকনি, এই যে দ্বারকানাথ, আর ওই যে তারামা সরণি, দারুণ পজিশন। তো এই ছিল তারাপীঠের কাছে সুন্দর একটি পজিশনে হোটেলের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর বিভিন্ন জায়গায় সুন্দর পজিশনে ভালো কোয়ালিটির হোটেল সস্তায় ডিসকাউন্ট দিয়ে আমি করে দেওয়ার চেষ্টা সবসময় করবো। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।